চিত্রটার দিকে একটু তাকাই এখানে পি এবং এডি যে সরলরেখা দুটো আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু লম্ব কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে এর মধ্যবিন্দু যদি আমরা যোগ করে দেই এই যে পি যেটা আছে সেটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু আমরা বৃত্তের কেন্দ্র এবং মধ্যবিন্দু যোগ করার পর যে সরল রেখাটি পাবো সেই সরল রেখাটি অবশ্যই একটি লম্ব হিসেবে কাজ করবে সুতরাং এসপি হচ্ছে একটি লম্ব এই ধরনের একটি উপপাদ্য কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে আছে দুটো গুরুত্বপূর্ণ শিকারজের যে দুই নাম্বার শিকার জুটি রয়েছে সেটি আমি সিক্রেট বলেছিলাম সেটা এখন ডিসক্লোজ করার টাইম হয়েছে সিক্রেটটা হচ্ছে লম্ববিন্দু থেকে যে কোনো শিষ্যের দূরত্ব লম্ববিন্দু থেকে যে কোনো শিষ্যের দূরত্ব পরিকেন্দ্র হতে বিপরীত বাহুর উপর হতে ওই শিষ্যের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বের দ্বিগুণ অর্থাৎ এখানে ও এ ইকালস টু টু এস পি আমি আবারও বলছি লম্ববিন্দু হতে যে কোনো বিন্দুর দূরত্ব সেটা ও এ হতে পারে সেটা হতে পারে সেটা ওসি হতে পারে যেটাই হোক লম্ব বিন্দু হতে যে কোনো শীর্ষবিন্দুর ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর অঙ্কিত হতে অঙ্কিত লম্ব দূরত্বের দ্বিগুণ অর্থাৎ এসপি এই যে পরিকেন্দ্র হতে বিপরীত বাহুর উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এই যে এসপি কিন্তু লম্ব সেই লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে এই এটা আমি যদি বিষয়টা আরও একটু ক্লিয়ার করি লম্ববিন্দু হতে যে কোনো শিষ্যবিন্দুর দূরত্ব সেটা ও এ হতে পারে সেটা ও বি হতে পারে যেটাই হোক লম্ববিন্দু হতে যে কোনো বিপরীত শীর্ষবিন্দুর যে দূরত্বটা আছে এখানে ও এ সেই দূরত্বটা হবে পরিকেন্দ্র হতে ওই শিষ্যের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বের দ্বিগুণ সেটাই আমি এখানে লিখেছি এটা প্রমাণের এক নম্বর ধাপ মনে করতে পারো এটাকে তোমরা ইচ্ছে করলে এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো না দিলেও হবে এটা হচ্ছে প্রমাণের একটি ধাপ এটা আমি বক্স করে রাখছি এবার আমরা এই যে এখানে একটা ত্রিভুজ দেখতে এস পি জি নামক একটি একটি ত্রিভুজ ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এ ও জি এই যে এ ও জি একটি ত্রিভুজ এবং এস পি জি একটি ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ কুণি প্রমাণ করব অর্থাৎ তিনটি কোণই সমান সেটা আমরা প্রমাণ করব তো এই দুটো ত্রিভুজ সদৃশ কুনি কেন সদৃশ কুনি দেখো এই দিকে যেই কোনটা আছে সেই কোনটা আর এই পাশে যেই কোনটা আছে এই কোনটা এই দুটো কোন কিন্তু সমান কারণ তারা বিপ্রতীক কোন আবার দেখো এসপি এবং এডি দুটোই কিন্তু লম্ব এসপি ও লম্ব এডিও লম্ব কিসের উপর বিসি এর উপর বিসি সরলরেখার উপর এস পি এবং এডি দুটো লম্ব হওয়ার কারণে এসপি সমান্তরাল এডি হবে এসপি এবং এডি কিন্তু পরস্পর সমান্তরাল এবং এখানে এপি যেটা আছে স্বররেখা বা মধ্যমা যেটা আছে সেটা কিন্তু এই ক্ষেত্রে ছেদক এপি হচ্ছে এখানে ছেদক সুতরাং আমরা বলতে পারছি এই যে কোণটা আছে সেই কোণ এবং এই দিকে যেই কোনটা আছে এই কোণ এই দুটো কোণ সমান কারণ এসপি এবং এডি পরস্পর সমান্তরাল এবং এপি হচ্ছে তাদের ছেদক এই জন্য ছেদকের এক পাশে একটা কোণ অন্য পাশে আরেকটা কোণ সেই দুটো কোণ কিন্তু একান্তর কোণ হয় এখানে একটু লক্ষ্য করো এখানে দুটো সমান্তরাল স্বররেখাকে অপর একটি স্বররেখা ছেদ করে চলে গেছে এখানে যেই কোনটা আছে এবং এই পাশে যেই কোনটা আছে এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ দুটো ত্রিভুজ তুলনা করে আমরা দুটো যদি কোন সমান পেয়ে যায় তাহলে অবশিষ্ট কোণ কিন্তু অবশ্যই সমান হবে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় সুতরাং বাকি যে কোনটা আছে অর্থাৎ এই পাশে যেই কোনটা আছে সেই কোনটা আর এই এই পাশে যেই কোনটা আছে এই যে এই কোনটা এবং এই কোনটা কিন্তু অবশ্যই সমান হবে তো আমরা লিখতে পারি অবশিষ্ট কোন আর তিনটি কোন যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো কিন্তু অবশ্যই সদৃশ কোণী আর সদৃশ কোণী ত্রিভুজের অনুরবাহগুলো অনুপাত সমান হয় এই ধরনের একটা উপপাদ্য তোমাদের সাধারণ গণিতে আছে আবার হায়ার ম্যাথের শুরুর দিকে কিন্তু এই ধরনের উপপাদ্য আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সুতরাং আমরা লিখতে পারি এস পি জি ও এ ও জি এই ত্রিভুজ দুটো সদৃশ কুনি আর সদৃশ কুনি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় অনুরূপ বাহুগুলো কোনগুলো সেটা আমরা কিভাবে বুঝবো এখানে দেখো এই যে এই কোনটা আছে এই যে এই পাশে যেই কোনটা আছে এই কোনের বিপরীত যে বাহুটা আছে সেই বাহু আর এইদিকে এই যে কোনটা ছিল সেই কোণের সমান কোন কিন্তু এটা ছিল সুতরাং এই কোণের বিপরীত দিকে যেই বাহুটা থাকবে আর এই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেই বাহু হচ্ছে অনুরূপ বাহু সুতরাং আমরা লিখতে পারি এই যে এজি যেটা আছে আর এদিকে জিপি বা পিজি যাই বলি সেটা তারা হচ্ছে অনুরূপ বাহু আবার এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান ছিল সুতরাং এই দুই কোণের বিপরীত দিকে যে বাহু থাকবে সেই বাহু হবে অনুরূপ বাহু তো এটার বিপরীত দিকে বাহু আছে এস আর এই কোণের বিপরীত দিকে বাহু আছে জি ও বা ও জি তো জি ও বা ও জি আমাদের আসলে ব্যবহার করতে হবে না সুতরাং আমরা এটা না লিখলেও চলবে আর এই যে কোনটা আছে সেই কোনটা আর এই পাশে যেই কোনটা আছে সেই কোনটা সমান ছিল সুতরাং এই কুণের বিপরীত বাহু আবার এই কুণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু এটা এ ও বা ও এ যাই লিখি আমরা এখানে ও এ লিখতে পারি আর ওটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এস পি এবার এখানে একটু লক্ষ্য করো ও এ ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম টু এস পি সুতরাং ও এর পরিবর্তে আমরা টু এস পি বসিয়ে দিতে পারি এবার এস পি এস পি যদি চলে যায় আমরা উপরে পাচ্ছি টু বাই ওয়ান তাহলে দেখো এ জি ডিভাইডেড বাই জিপি ইকুয়ালস টু আমরা পেলাম টু বাই ওয়ান সুতরাং আমাদের যেটা প্রমাণ করার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি আমাদের প্রয়োজন ছিল এ ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু টু বাই ওয়ান সেটা প্রমাণ করা সেটা আমরা প্রমাণ করে ফেলেছি তো আমরা আরও একটু যদি লক্ষ্য করি আমরা এ জি ইকুয়ালস টু টু জিপি কিন্তু লিখতে পারি অর্থাৎ এ জিটা হবে জিপিএর দ্বিগুণ আবার বলা যায় জিপি হবে এ জি এর অর্ধেক তো এটাই ছিল তোমাদের দশ নম্বর যে উপপাদ্যটি আছে সেই উপপাদ্যটার প্রমাণ আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই উপপাদ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা বেশ মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না